सारी गलियां तेरी जगमगा दूंगा मैं हर सुबह तेरी खुद को बना दूंगा मैं सारी गलियां तेरी जगमगा दूंगा मैं हर सुबह तेरी खुद को बना दूंगा मैं হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং দেখো সকাল সকাল উঠে গেছি উঠে গেছি মানে সকাল সকাল অনেকক্ষণ উঠে গেছি তো কাছাকুচি কাজ ছিল কাছাকুচি হয়ে গেছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল চলে এলাম সকাল সকাল নতুন একটা ব্লাগের সাথে আজ মুখটা দেখেই মনে হচ্ছে অনেকটা ফ্রেশ কারণ ঘুমটা আজকে খুব ভালো হয়েছে গতকাল রাতের ঘুমটা সত্যি সলিড হয়েছে কালকে রিসান সুন্দরভাবে ঘুমিয়েছে জানি না এক দিন এক একরকম হয় বাচ্চাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই তাই তো চলো এর সাথে সারাটা দিন গিয়ে গই না করি অবশ্যই সঙ্গে থেকো দেখতে থাকো দেখো সকাল সকাল নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট রুটি আর এই যে কালকে রাতে আলুরদম হয়েছিল তোমরা যারা গতকালের ব্লগটা দেখেছো আমার কড়াইশুটি কচুরির সেই ব্লগেই আছে আলুরদম সেটা রয়েছে সেটা সাথে রুটিটা সকাল সকাল খেয়ে নেবো আর আজকে রয়েছে রিসেনের ভ্যাকসিন তো এটা হচ্ছে মনে হয় সাড়ে তিন মাসের একটা ভ্যাকসিন এটা তো যাই হোক খুব টেনশনে তো অবশ্যই থাকি ভ্যাকসিনের দিনটাই খুব একটা চাপ লাগে তাই হোক খেয়ে নিই তারপর দেখা যাক এই যে সবজি কাটতে আমি কাটছি পেঁয়াজ কলি আর মামুনি কাটছে আলু সকাল আজকে সকালে বলছি দুপুরে আজকে পেঁয়াজ কলি আলু ভাজা হবে মামুনি তুমি আলু কাটো হ্যাঁ হ্যাঁ তোমাকে দেখো হ্যাঁ সবজিটা একটু ছেড়ে যাবে আলু কাটো কেমন লাগছে মামুনি মামুনি এখন কেমন ফিল করছো হ্যাঁ হ্যাঁ এরকম বললো কেমন লাগছে শরীর একটু কমেছে ঠিক আছে কাশির ওষুধ খাও লোকের হাতে স্পিড থাকে যে তোমাদের অভ্যাস তো নেই ছবিটা কাটি না ঠিক আছে করো হ্যাঁ

দেখতে দেখো ঠাকুর মশাই দাদু এসছে ঠাকুর বাড়িতে রয়েছে হলো শোল মাছ তো সেটাকে এখন একটু ফ্রিজে রাখাই তো সেটাকে বের করে একটু ধুয়ে থুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম করে তো দিদি সর্ষের তেল তেলটা গরম হলেই এটা দেবো দেখো এখানে একবারে সিম আলু টমেটো লঙ্কা আর জিরে আর সর্ষে গুঁড়ো একসাথে মিশিয়ে দিয়েছি দিয়ে মশাটা একটু বসে গেলেই বা জল দিয়ে দেবো তাহলেই আমার হয়ে যাবে মাছের ঝোল তার সাথেই আমার স্নান করাটাও হয়ে গেছে পেঁয়াজকে জলটা ভেজে আগে স্নান করতে চলে গেছিলাম তারপর সেই ওটা চাপালাম ঠাকুমশাই তো অনেকক্ষণে চলে গেছিলো কিছুক্ষণ অনেক সঙ্গে গল্প করলাম আর এখন ঈশানকে স্নান করানোর পালা সেকে তেল মাখাবো স্নান করাবো তারপর সেই ভ্যাকসিন দিতে দেওয়ার পালা সত্যি বলতে অনেকক্ষণ থেকেই মনে মতো আমার টেনশন কাজ করতে থাকে ঠিক আছে করা যাবে চলো তাড়াতাড়ি করে এখন ওকে রেডি করাই

চল যাক শীতকালে সত্যি এই খেলাগুলো দারুণ লাগে তাই না ক্লাবের খেলা স্কুলের খেলা সব খেলা থাকে আমাদের ক্লাবেরও মনে হয় কয়দিন পর হবে এই যে চলে এসছি দেখো এখানে নেয় তো চলো ভ্যাকসিনটা দিয়ে নিই আমরা চলে এসেছি বাড়িতে ভ্যাকসিন দিয়ে আপাতত উনি ঠিকই আছেন ওখানে একটু কান্নাকাটি তো করছিল যেটা সহ্য করা যায় না অবশ্যই তাই না বাবু খুব কষ্ট হয় আমাদের তাই না হ্যাঁ ঠিক আছে চলো এখন আগে নোকে নিয়ে ব্যস্ত থাকতে হবে হয়তো ব্যথাটা পরে বাড়ে ওরা বলেই দিয়েছে ব্যথা হবে ঠিক আছে এই যে শুনে এখন কাকে দেখছে গোপালা দাদাকে দেখছে হুম একটুখুনি ঘুমিয়ে ঘুম হয়ে গেছে তাই তো চলো এই সন্ধেবেলায় আমি নিয়ে নিয়েছি মুড়ি সাথে কি রয়েছে হাতে রয়েছে খই চানাচুর নিমকি তাই তো তুইও খাবি নাকি তুই খাবি কিচ্ছু বলবে না এখন আমাদের বাড়ির সামনে সন্ধেবেলায় চলে এসেছে পুচকা এই যে দেখো ইয়া বড়া বড়া পুচকা আছে এই না টক ওখানে দাও আমি টক ছাড়া সাইজ দেখো খাও খাও এই যে দেখতে পাচ্ছ সাইজটা এবার আমি একটু খেয়ে নিই ওকে এখন এই চেঞ্জ করালাম সব মেকোর মেকআপ বক্স নিয়ে বসেছি মুখ টুক মোছালাম এবার ক্রিম মাখিয়ে দেবো পুরো ফ্রেশ করে ডাইপার টাইপার সব চেঞ্জ করে এই সব বিছানা টিছনা রেডি করে তারপর ওনাকে ব্যবস্থা করা হবে ঠিক আছে চলো করে নি আগে এই ক্রিমটা মাখাবো আমি ওকে এই মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে একটু শেয়ার করেই দিই হিমালয়ের বেবি ক্রিমটাই ওকে মুখে মাখাচ্ছি এমনকি লোশনটাও বডি লোশনটাও হিমালয় সত্যি বলতে খুবই ভালো আমি ওর কোনো রকম সমস্যা হয়নি তবে হ্যাঁ সবার স্কিন তো সেম হয় না সব বেবিদের তো ওর ক্ষেত্রে অ্যাটলিস্ট এটা বেটার তো সেটাই ইউজ করছি আর এখন তো সেভাবে কিছু লাগেই না আর এই যে পাউডারও তো আমি কিন্তু হিমালয়েরই ইউজ করছি এই যে বেবি পাউডার বেশ ভালো হিমালয়ের প্রোডাক্টগুলো দেখছি এখন সবাই বলে ভালো হয় আর ওর ক্ষেত্রেও দেখছি সেটা সত্যি সত্যিই ভালো তো ভর্তি বলতে ভালো হলেই ভালো কারণ হচ্ছে ন্যাচারালি বা আমার কাছে এটাই প্রাপ্য নাহলে আজকে ওকে মানে এই ভ্যাকসিনটা দিতে গিয়ে আমার সত্যি বলতে দুদিন আগে থেকে প্রচণ্ড টেনশন কাজ করে ওকে যখন ভ্যাকসিনটা দেওয়া হয় ও যত না কাদের তার থেকে বেশি মনে আমার ভেতর থেকে কান্না বেরিয়ে আসে যে না মানে কি বলবো আর মানে আমি এখনও বলতে পারছি না আমার এতটা কষ্ট হয় কিন্তু হ্যাঁ শুধু একটাই ভাবি যে আজকে কষ্ট করলে হয়তো ভবিষ্যৎটা খুব ভালো হবে তার জন্য সত্যি বলতে পারেন একদিনের কষ্টের জন্য যদি সারা জীবনটা ভালো হয় তো এইটুকু কষ্ট তো ঠিকই সব সব বাবা আমাকেই হয়তো করতে হয় ঠিক আছে ও বেশ ঠিক আছে এখন আপাতত রাতে জানি না জ্বর আসতে পারে ডক্টর বলেছেন তাই জন্য এই যে তোমাদের ডক্টরের সঙ্গে শেয়ার করেই দিই এই যে আমার এটা আমার ডক্টর কি সব মানে কী বলো প্রেসক্রাইব করেই দিয়েছে প্যারাসিটামলের ক্যালপল এ দেখো একদম সিক্স ড্রপ করে ড্রপের দ্বারা এটা দিতে বলে আর ওখান থেকেও বলে দেয় যে আসার ভ্যাকসিন দেওয়ার পরেই মানে এসেই একবার দিয়ে দিতে হবে তারপর ছ ঘন্টা পর যদি জ্বর আসে একশো হয় তাহলে দিতে না হলে নয় তো ওর এখন দেখছি আস্তে আস্তে গাটা গরম হচ্ছে তাই আমি তাড়াতাড়ি করে ওকে ফ্রেশ করিয়ে ফিট করি ওষুধটা খাইয়ে দেবো যদি জ্বরটা চলে আসে তাই চলো এর সাথে আজকের ব্লগটা এখানে শেষ করছি আর কন্টিনিউ করছি না কারণ আজকে প্রায়োরিটি ও মানে সবসময় প্রায়োরিটি ও বাট আজকে একটু টেনশনই আছি রাতটা ঠাকুর ঠাকুর করে কেটে গেলে খুব নিশ্চিন্ত আর কি চলো আজকের জন্য বাস টাটা গুড নাইট যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও